দিন পিতামা যারা দেশকে ভালোবাসে না, দেশের মানুষকে ভালোবাসে না, দেশের কল্যাণে তাদের কোনো অবদান নেই। সাংবাদিক বন্ধুগণ, একটি নিকৃষ্ট দল, জঘন্য দল, একটি বঙ্গবন্ধু হত্যাকারীর মধ্য দিয়ে যে দলটি বাংলাদেশের আবির্ভাব ঘটল, সেই দলটির ব্যাপারে এত আলোচনা কেন আসে আমরা জানি না, আমরা বুঝি না। যারা সেদিন আমার দুলক মা বোনকে পাকিস্তানি ক্যাম্পে তুলে দিলেন, আমার মাকে ধর্ষিত করলেন, আমার মার কোলে সে একটি নবজাতক শিশু আসলেন, পিতৃ পরিচয়হীন অজানা ভবিষ্যৎ, সেই শিশুটির নাম ছিল যুদ্ধ শিশু, আর তার পিতার নাম ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, আর তার ঠিকানা ছিল ওই ধানমন্ডি 32। সেই সেই মানুষগুলি যারা সেদিন সহযোগিতা করেছিলেন, সেই বিএনপি জামাত আজকে বাংলাদেশের রাজনীতিতে দাপটের সাথে কথা বলেন, বুক ফুলিয়ে কথা বলেন, কিন্তু তাদের থাকার কথা ছিল চোরের মতো। অপরাধী তারা, বাংলাদেশের যত অর্জন, আওয়ামী লীগের অর্জন, শেখ হাসিনার অর্জন, বিএনপির কোনো অর্জন নেই। বিএনপির খুন, সন্ত্রাস, দেশ বিরোধী ষড়যন্ত্র ছাড়া তাদের কোনো অর্জন বাংলার মানুষ দেখাতে পারবে না।